আসসালামু আলাইকুম। ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে চ্যাপ্টার 3 পড়ব, এর আরেকটি নতুন টপিক, সেটা হচ্ছে এনজাইম, এর আরেক নাম হচ্ছে উৎসেচক। এনজাইম কাকে বলে সে সংজ্ঞাটা আগে আমরা দেখব। জীবদেহে কতগুলো বৃহৎ জৈব যৌগ থাকে যেগুলো জৈবনিক কার্যকলাপের সময় সংঘটিত সকল প্রকার বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, সেসব যৌগকে বলা হয় এনজাইম। অর্থাৎ যে সমস্ত জৈব যৌগ কি করে, বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত অবস্থায় থেকে যায়, তাদেরকেই বলা হয় এনজাইম। তো এনজাইমের সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ, এনজাইমের সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ করে রাখবে। এরপরে দেখব এনজাইমের বৈশিষ্ট্য। এনজাইম একটি প্রোটিন জাতীয় জৈব রাসায়নিক পদার্থ, অর্থাৎ এনজাইম প্রোটিন দ্বারা তৈরি। এটি জীবকোষে কলয়েড রূপে অবস্থান করে। এনজাইম অম্লীয় ও ক্ষারীয় উভয় পরিবেশে ক্রিয়াশীল থাকে। কোএনজাইম, কোফ্যাক্টর ইত্যাদির উপস্থিতিতে এর ক্রিয়া ত্বরান্বিত হয়। মানে কোফ্যাক্টর, কোএনজাইম এগুলো যদি উপস্থিত থাকে তাহলে ক্রিয়াটা আরও বেশি বৃদ্ধি পায়। এনজাইমের কার্যকারিতা সুনির্দিষ্ট, অর্থাৎ একটি নির্দিষ্ট এনজাইম একটি নির্দিষ্ট বস্তু বা নির্দিষ্ট বিক্রিয়ায় বা গ্রুপের উপরে ক্রিয়া করে। এনজাইমের কাজ একমুখী বা উভমুখী হয়ে থাকে। অধিকাংশ এনজাইম পানি, গ্লিসারল ও লঘু অ্যালকোহলে দ্রবণীয়। ম্যাগনেসিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড, পিক্রিক অ্যাসিড ইত্যাদি দ্বারা এনজাইম অধক্ষেপিত হয়, অর্থাৎ নিচে জমে যায়। যেটা এনজাইম শুধুমাত্র বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়ার সাম্যাবস্থার কোনো পরিবর্তন করে না। এনজাইম 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিশেষ কার্যকরী এবং উচ্চ তাপমাত্রায় এর কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। এই যে 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে মনে রাখার বিষয়, তোমাদের অবজেক্টিভে আসে। এনজাইম অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে, এর কার্যকারিতা pH দ্বারা নিয়ন্ত্রিত হয়। সব এনজাইমই প্রোটিন জাতীয়, তাই প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিডই এনজাইমের মূল গাঠনিক উপাদান, যেহেতু এটা প্রোটিন দ্বারা তৈরি আর প্রোটিনের মূল উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এনজাইমের অণু সাবস্ট্রেট অণু অপেক্ষা বড়, এদের কার্যকারিতা ত্রিমাত্রিক গঠন দ্বারা নির্ধারিত হয়। এই হচ্ছে এনজাইমের গুরুত্ব বা এনজাইমের বৈশিষ্ট্য। এরপরে যেটা পড়ব সেটা হচ্ছে এনজাইমের রাসায়নিক গঠন। এনজাইম সাধারণত গ্লোবিউলার ধরনের প্রোটিন দ্বারা তৈরি। গ্লোবিউলার তো আমরা আগেই পড়ে আসছি, যেটা একটা গোলাকৃতি। প্রোটিনের মূল গাঠনিক উপাদান হলো অ্যামাইনো অ্যাসিড। এনজাইম গঠনে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা সর্বনিম্ন 62 থেকে সর্বোচ্চ 2500 পর্যন্ত হতে পারে। এনজাইমের গঠনকে তিনটি ভাগে ভাগ করা হয়, প্রোটিন অংশ, অ্যাক্টিভ সাইট এবং কোফ্যাক্টর। যেসব এনজাইমগুলো শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত তাদেরকে সরল এনজাইম বলা হয়। অনেক সময় প্রোটিনের সাথে অন্য কোনো পদার্থ বা অপ্রোটিন যুক্ত থাকতে পারে, তখন তাকে কনজুগেটেড বা সংযুক্ত এনজাইম বলা হয়, সেই প্রোটিনের ক্লাসিফিকেশনের মতো। অর্থাৎ সংযুক্ত এনজাইমে প্রোটিন ও অপ্রোটিন দুটি থাকে। আমরা যেটা যুগ্ম প্রোটিন পড়েছি ঠিক সেরকম, সংযুক্ত এনজাইমে প্রোটিন অংশকে, যেটা সংযুক্ত বা যুগ্ম এনজাইম সেটার প্রোটিন অংশটাকে বলা হয় অ্যাপো এনজাইম।
আর অপ্রোটিন অংশটাকে বলা হয় প্রোস্থেটিক গ্রুপ, সেই প্রোটিনের ক্লাসিফিকেশনের মতো। প্রোটিন অংশটাকে বলা হয় অ্যাপো এনজাইম এবং অপ্রোটিন অংশটাকে বলা হয় প্রোস্থেটিক গ্রুপ। প্রোস্থেটিক গ্রুপ যদি কোনো ধাতুর অণু দ্বারা গঠিত হয় তখন তাকে কোফ্যাক্টর বলা হয়। প্রোস্থেটিক গ্রুপটা যদি কোনো ধাতুর অণু দ্বারা তৈরি হয় তখন সেটাকে বলা হয় কোফ্যাক্টর, যেমন ফেরিক, জিঙ্ক ইত্যাদি। প্রোস্থেটিক গ্রুপ যদি কোনো জৈব রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত হয় তখন তাকে কোএনজাইম বলা হয়। তাহলে এখানে দুটি সংজ্ঞা পেলাম, একটা হচ্ছে কোফ্যাক্টর, একটা হচ্ছে কোএনজাইম, আর একটা হচ্ছে অ্যাপোএনজাইম। অর্থাৎ এনজাইমের প্রোটিন অংশটাকে বলা হয়েছে অ্যাপোএনজাইম, আর এনজাইমের প্রোস্থেটিক গ্রুপটা যদি কোনো কোনো ইয়া হয়, ধাতুর পদার্থ হয়, তখন সেটাকে বলা হয় কোফ্যাক্টর, আর যদি সেটা কোনো জৈব রাসায়নিক পদার্থ হয় তখন সেটাকে বলা হয় কোএনজাইম। যেমন কোএনজাইম, দেখো এনএডি, এফএডি, এনএডি, এগুলো কিন্তু তোমাদের আমি পড়াবো নেক্সট টাইমে, এটা তোমাদের পূর্ণ নাম আসে, এনএডি এর পূর্ণ নাম লিখো, এফএডি এর পূর্ণ নাম লিখো। আচ্ছা, অ্যাপো এনজাইম ও কোফ্যাক্টর মিলে যে সম্পূর্ণ এনজাইম গঠিত হয় তাকে হলো এনজাইম বলা হয়। আরেকটি সংজ্ঞা পেলাম, সেটা হচ্ছে হলো এনজাইম, কাকে বলে? অ্যাপো এনজাইম প্লাস অ্যাপো এনজাইম প্লাস কোফ্যাক্টর। অ্যাপো এনজাইম কোফ্যাক্টর মিলে যে সম্পূর্ণ এনজাইম গঠন করে সেটাকে বলা হয় হলো এনজাইম। তারপরে হচ্ছে সক্রিয়ভাবে যুক্ত ধাতব আয়ন নিয়ে গঠিত এনজাইমকে বলা হয় মেটালো এনজাইম। এগুলো হচ্ছে সংজ্ঞা। তারপরে কখনো কখনো ধাতব আয়ন এনজাইমের সাথে আলগাভাবে যুক্ত হয়, এদের ধাতব ক্রিয়াশীল এনজাইম বলে। তো এই সংজ্ঞাগুলোই আমরা এখান থেকে পেলাম, অ্যাপো এনজাইম কি, কোফ্যাক্টর কি, কো এনজাইম কি, হলো এনজাইম কি, মেটালো এনজাইম কি। তো এই সংজ্ঞাগুলো অবশ্যই ক নাম্বারের জন্য মুখস্থ করে রাখবে। এরপরে আমরা নেক্সট ক্লাসে এনজাইমের বাকি অংশগুলো দেখব। এনজাইম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।